আবু দোয়া আদনান সাহেব উনি বগুড়া সদর উপজেলায় 11টা ইউনিয়নে কোনো ওয়াজ বা দ্বীনের কাজ করতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা একটা বিষয়ে অবগতি আছেন যে আবু তোহা মোহাম্মদ আদনান গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মাহফিল করতে যায় এবং সেখানে তিনি হামলার শিকার হয় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এবং শুধু এই পরিস্থিতিটা এই পর্যন্ত নয় এই বিষয়টিকে ইস্যু করেই দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা টক শোতে বা বিভিন্ন মঞ্চে এসে বলতেছেন যে আবু তোহা আদনান যেন বাংলাদেশের কোথাও আর মাহফিল করতে না পারে এই কথাগুলো শুনে আমার মাথা টনক লড়ে গেল যে আসলে তা হবে কেন এক জায়গায় গিয়েছেন কোনো একটা কমিউনিকেশন প্রবলেমের কারণে একটা অঘটন ঘটেছে কিন্তু তিনি কেন বাংলাদেশে বা আবার দেখতেছি যে অনেক অনেক জায়গায় অনেক অনেক জেলা থেকে এমন কিছু কথা বলা হচ্ছে যে আবু তোহা আদনান যেন বগুড়ায় না ঢুকতে পারে বা আরও অন্য অন্য ডিস্ট্রিক্টে যেন না ঢুকতে পারে তাহলে এটাকে কি আমি বলবো যে তার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হচ্ছে আপনাদের কি মনে হয় তো আসুন আমরা একটা ভিডিও আগে দেখব তারপরেই আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আবু তোহা আদনানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আমাদের বাংলাদেশে আসুন আমরা সরাসরি দেখব তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে কি দিনে কয়েকটা ডেট নাই এই যে হাজার হাজার লোককে আজকে আমার কষ্ট দিয়েছে গোকুল ইউনিয়নবাসীকে এই ওয়াদা বর খিলাফকারী ব্যক্তিকে যত বড় মাফের বক্তায় হোক না কেন আবু দোয়া আদনান সাহেব উনি বগুড়া সদর উপজেলায় 11টা ইউনিয়নে কোনো ওয়াজ বা দিনের কাজ করতে পারবে না কারণ উনি এখানে চিহ্নিত একজন মিথ্যাবাদী ফরমান হয়েছে উনি এই কমিটির কাছ থেকে আগামগ্রিম 30,000 টাকা নিয়েছে অথচ টাকা 30,000 দেওয়ার পরেও উনি আজকে উপস্থিত হয় নাই কারণ উনি দুই তিনটা মাহফিলের দায়িত্ব নিয়েছিল একটা মানুষ যদি জয়পুরহাট ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট একই রাতে দায়িত্ব নেয় তাহলে আপনারা বোঝেন সময় সে মেক আপ করতে পারবে কি না উনি আসলে টাকাকে ভালোবাসে উনি দিনের দিন প্রচারকে ভালোবাসে না আমি মনে করি দোয়ারত মানে অপেক্ষায় আছেন নাকি আপনারা তাহলে এক কাজ করেন মোবাইল নাম্বার লেন নিজেরা কথা বলেন শান্তি পাবেন এই নাম্বার দাও জিরো ওয়ান সেভেন নতুন করে ভাই নাটক বাদ দেন নাম বাদ দেন সোজা কথা আমার তখন না ভাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু জিরো টু সেভেন টু জিরো তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখলেন সেই ব্যক্তির বক্তব্য সেটা হলো আমাদের এই বগুড়া জেলাকে ঘিরেই তিনি বলেছেন এরকম আরও কিছু জায়গায় বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আবু তোহা আদনানের পিছে ঠিক কিছুদিন পূর্বে তিনি যেমন গুম হয়েছিলেন ওইভাবে আবার লেগেছে মানে একটা ইস্যু শুধু পেয়েছে সেই ইস্যুকে নিয়ে আজকে পরিস্থিতি গোলমাল করার চেষ্টা করতেছে সো এদিকে আপনারা কেউ কান দেবেন না কেননা আবু তোহা মোহাম্মদ আদনান বর্তমান যুগের একজন রাহবর যিনি দিন বা পথভ্রষ্ট ছেলেদেরকে ইয়াংদেরকে যুবকদেরকে কিন্তু দিনের কিছু নসিহা করতেছেন কিয়ামত আখিরাত সম্পর্কে দাজ্জাল সম্পর্কে তিনি আলোচনা করেন আসলে উনি যে সম্পর্কে আলোচনা করেন সেগুলো কোরআন হাদিসের বাহিরের কোনো অংশ নয় আপনারা কেউ যদি বলেন যে দাজ্জাল বা কিয়ামত বা জিহাদ এগুলো কোনো ব্যক্তি বা গ্রন্থের জন্য আসলে আপনারা কি বলবো যে এগুলো কি কোনো ব্যক্তি গ্রন্থের নাকি এগুলো কোরআনেরই অংশ তো যাই হোক এখন আমরা চলে যাবো যে আসলে প্রকৃত অর্থে সেই দিন কী ঘটেছিল তার আবু তোহা আদনানের একজন সহপাঠী তিনি সরাসরি লাইভে এসে সেই ব্যাপারটি ক্লিয়ার করেছেন যারা আপনারাও সংশয়বোধ করছেন যে কী ঘটেছিল আসলে আবু তোহা আদনানের দোষ কিনা এই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো আসুন আমরা স্ক্রিনে দেখি রয়েছে আমার ক্ষুদ্র জ্ঞান এবং আমি যতটুকু ইসলাম সম্পর্কে জেনেছি
তা থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দুই পক্ষই এখানে ভুল করেছে প্রথম ভুল উনাকে আপনারা কেন মারবেন মুসলমান তো মারামারি করে না এক মুসলমানের কাছে অন্য আরেক মুসলমান অথবা অন্য আরেকজন মানুষ তার হাত পা তার মুখ দ্বারা হেফাজতে থাকবে তারই নাম মুসলমান আপনি তাকে মারবেন কেন সে কি চুরি করেছে সে কি ডাকাতি করেছে তাকে মারা উচিত হয়নি আপনারাই তাকে কন্টাক্ট করবেন কল দিয়ে আপনি তাকে বলবেন যে হুজুর এত তারিখে মাহফিল আছে আপনার অ্যাডভান্সের টাকা পাঠিয়ে দিচ্ছি আপনাকে এত টাকা দিব তত টাকা দিব কন্টাক্ট করে কে তাদের সাথে করে আপনাদের সাথেই তো কন্টাক্ট করে হুজুররা তারপর আবার আপনাদের সাথেই এই ঝামেলাটা সৃষ্টি হয় এখানে আপনাদের দুইজনের ভুল আছে এবার আসি যারা হুজুর যারা নিজেকে দিনের দায়ী হিসাবে সমাজে পরিচিতি দিচ্ছে এবং দায়ী হিসাবে কাজ করছে এবং ভাবছে যে তারা দিনের খেদমত করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আপনারা যারা দিনের উদ্দেশ্যে কাজ করছেন অর্থাৎ দিনের স্বার্থে কাজ করছেন আপনাদের দ্বারা কি আসলে দিন উপকৃত হচ্ছে আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না যে আপনাদের এই বয়ান দ্বারা আপনাদের এই এত এত ওয়াজ নসিহত দ্বারা দিনের বিন্দু পরিমাণ ফায়দা হচ্ছে দিন বিন্দু পরিমাণ উপকৃত হচ্ছে দিনের দায়ী ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দায়ী ছিল সাহাবায়েগণ দিনের দায়ী ছিল তাবে তাবেয়ীনগণ দিনের দায়ী ছিল আল্লাহর ওলিগণ তারা দিন প্রচার করেছেন তারা দিন প্রচার করেছেন বলেই তারা ইসলাম প্রচার করেছেন বলেই আজ আমরা মুসলমান তারা যদি আপনাদের মতো টাকার পেছনে দুনিয়ার লোভে টাকার পেছনে দৌড়ে তারা যদি দিন প্রচার করত আজকে হয়তো আমরা মুসলমান থাকতে পারতাম না হযরতে আবু বকর সিদ্দিক খুলাফায়ে রাশিদিনের একজন তারাও দিন প্রচার করেছেন তারাও দিনের স্বার্থে কাজ করেছেন তাদের দ্বারাও দিন অনেক উপকৃত হয়েছে কই তারা কি টাকা পয়সার বিনিময়ে করেছেন প্রথম নবীদের থেকে শুরু হয়ে এই পর্যন্ত অর্থাৎ আল্লাহর ওলিয়া উলিয়া গণ পর্যন্ত যারা দিনের খেদমত করেছে তারা কি দিনের খেদমত করে দিন প্রচার করে টাকা নিয়েছে তারা কি নিজের জীবিকা নির্বাহ দিন প্রচার করাকে বেছে নিয়েছিল কখনো নয় তাদের দিন প্রচার কখনো থেমে থাকে নাই তারা দিন প্রচার করেছে এবং তাদের জীবিকাও নির্বাহ করেছে তারা সবাই ব্যবসা করেছে নবী রাসূলগণ ব্যবসা করেছে কাজ করেছে কাজ করে তাদের পেটের খাবার জুগিয়েছে তাদের পরিবার চালিয়েছে কিন্তু কেউ দিন প্রচার করে পরিবার চালায় নাই একটা এক্সাম্পল আপনাদেরকে দেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের একজন ওনাকে যখন প্রথম খলিফা নিযুক্ত করা হয় খলিফা নিযুক্ত হওয়ার পরেও ওনার মদিনাতে কাপড়ের দোকান ছিল উনি কাপড়ের দোকান খুলতে যান কাপড়ের ব্যবসা করেন উনি ব্যবসা করে খেয়েছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা পেয়ে ইসলামের খেদমত করে উনি খান নাই ইভেন উনি ওনার মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন হে আয়েশা বর্তমান সময়ে অর্থাৎ আমাকে খলিফা নিযুক্ত করার আগে পর্যন্ত আমার এতটুকু সম্পত্তি ছিল বা আছে এই সম্পত্তির হিসাব উনি ওনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন এবং উনি বলেন আমি মারা যাওয়ার পর তুমি আবার গণনা করবে যে আমার সম্পত্তি কি বৃদ্ধি পেয়েছে নাকি আগের মতোই আছে যদি আমার সম্পত্তি বর্তমান সময় যতটুকু আছে তার থেকে আমি মারা যাওয়ার পর যদি দেখতে পাও আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তাহলে যে বৃদ্ধি পাওয়া যতটুকু সম্পত্তি ছিল ওই সম্পত্তিগুলা রাষ্ট্রীয় কোষাগারে সাবমিট করে দিবা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিবা কই উনি তো ফায়দা লুঠেন নাই উনি তো ফায়দা নেন নাই উনি রাষ্ট্র ক্ষমতায় থেকেও উনি দোকানদারি করে উনি ব্যবসা করে ওনার জীবিকা নির্বাহ করেছেন উনি ইসলামের এত এত খেদমত করেছেন উনি ইসলামের খেদমত করে দিনের দায়ী ছিলেন উনি উনি ইসলাম প্রচার করে কারো কাছ থেকে কি এক টাকা নিছেন নেন নাই বর্তমান সময়ের আলেমরা কি করছে ওয়াজ মাহফিল নাকি জান্নাতের বাগান তাহলে সেই জান্নাতের বাগানে ওই হুজুরদেরকে বসাতে হলে এত এত টাকা দিতে হয় কেন এত টাকা তাদের মন মতো যদি না হয় তাদেরকে 50-60 হাজার টাকা না দিলে তারা সেই জান্নাতের বাগানে আসতে চায় না এখন হুজুরদেরকে যদি এই কথাটা বলা হয় হুজুররা বলবে হাদিনা হাদিয়া নেওয়া জায়েজ আছে হাদিয়া নেওয়া সুন্নত হাদিয়া মানে কি হাদিয়া মানে কি হাদিয়া মানে উপহার হাদিয়া মানে গিফট এখন গিফট কি কন্টাক্ট করে নেওয়া হয় চুক্তি করে নেওয়া হয় এখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে গিফট দেব তখন কি আপনি বলবেন তাহলে আমাকে এত হাজার টাকা গিফট দাও আমাকে এত টাকা গিফট দাও আমাকে এত টাকার মূল্যের গিফট দাও এভাবে কি বলা হয় কখনোই না গিফট আমি খুশি হয়ে আপনাকে গিফট করব আমার খুশি মতো যত টাকার মূল্যই হোক না কেন এটা আমার ব্যাপার আপনার দেখার বিষয় না আমি আপনাকে গিফট দেব আপনি গিফট নিয়ে যাবেন এখানে কেউ যে গিফট নিবে
যে গিফট প্রাপ্য তার বলার কোনো ইখতিয়ার থাকে না যে আমাকে এত টাকা দামের এত টাকা মূল্যের গিফট দিতে হবে। তো হাদিয়াটাও সেম, হাদিয়াটা আমি আপনাকে খুশি হয়ে যত দিব আপনি ততই নিতে হবে। আমি আপনাকে চোখ বন্ধ করে দেব, আপনি চোখ বন্ধ করে হাদিয়া নিয়ে নেবেন, এটাই সুন্নাত। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে শুনলেন এই ভদ্র ভাইটির কথা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার মনে হয় তার কথাগুলো যথাযুক্তি সহকারেই তিনি বলেছেন যে আসলে কোনো বক্তা কিন্তু মূলত কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করে না, মানুষই তাদেরকে পাওয়ার জন্য বেশির থেকে বেশি অতিরিক্ততর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো একটা অসুবিধার কারণে যদি বক্তারা তাদের কথা না রাখতে পারে তখনই হয়ে যায় খারাপ। আরে ভাই, একটা মানুষ তো, এটা তো আর কোনো রোবট না। আবু তাহা আদনানের মতো যারা প্রত্যেক দিন লেকচার করছে, যতগুলো মাওলানা এই বাংলাদেশে বর্তমানে আছে, প্রত্যেকটা দিন তাদেরকে কথা বলতে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, এই যে জার্নি, কথা বলা, সব মিলে মানুষের ক্লান্তি বা অসুস্থতা তো থাকতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু তাকে কেন্দ্র করে তার গায়ে হাত উঠানো বা তার সহপাঠীদের গায়ে হাত উঠানো, এটা তো আমাদের মুসলমান মস্তিষ্কের কাজ হতে পারে না। নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত, এবং এটা বাহিরদলীয়ভাবে আগেও যেমন তার উপরে নির্মমতা করেছিল, আবারও ঠিক সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতিটা এমন করছে বলে আমরা আশা করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং নিয়মিত সকল আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।